হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় খুব ভালো। সজীবের নাগিনমা ভার্সেস এলিয়েনের গত পর্বে তোমরা দেখেছিলে মায়াবী জাদুর সন্তান খলির কারণে এলিয়েন কমান্ডার সজীবের মূর্তি মঙ্গল গ্রহে থেকে নিয়ে যেতে ব্যর্থ হয়। ব্যর্থ হয়ে তারা রোবট 007 এর মূর্তি নিয়ে ফিরে যায়। আর ওদিকে বলির বুদ্ধিতে জাদুকর কিলবিলকে বোকা বানিয়ে নাগরানী মায়াবী ফুল নিয়ে রওনা হয় লাল গ্রহের দিকে। তো বন্ধুরা, চলো তাহলে দেখে আসি আজকের পর্বে সেখানে কি ঘটছে। বাহ, বেশ ভালো, বেশ ভালো। এখন জলদি এই ফুলের পানি মূর্তির উপর ছিটিয়ে দাও, আর তাহলেই সজীব আবারও আগের মতো মানুষ হয়ে যাবে। ঠিক আছে। এরপর নাগরানী ওই মায়াবী জাদুর ফুলের পানি সজীবের মূর্তির উপরে ছিটিয়ে দিল, আর তাতে দেখতে না দেখতেই সজীব আবারও আগের মতো মানুষ হয়ে গেল। নাগিনমা, এই দুই মায়াবী জাদুকর আমাকে পাথর বানিয়েছিল। সে আমি জানি, কিন্তু ওরা দুই ভাই তো তোমাকে আবারও মানুষ বানাতে আমাকে সাহায্যও করেছে। কি বললেন নাগিনমা, ওরা সাহায্য করেছে? ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে সজীব, তাই আমি ওদের ক্ষমা করে দিয়েছি। সজীব, আমাদের দুই ভাইকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আজ থেকে তোমরা দুই ভাই আমার বন্ধু। ঠিক আছে, আজ থেকে আমরা তাহলে বন্ধু। সজীব, আমাকে তো নাগরাজ্যে ফিরে যেতে হবে, আর তুমিও তাহলে এখন পৃথিবীতে ফিরে যাও। ঠিক আছে নাগিনমা। এরপর সজীব আর তার নাগিনমা ওই খলিবলির কাছ থেকে বিদায় নিয়ে আবারও রওনা দেয় পৃথিবীর দিকে। আর এভাবে কয়েকদিন চলার পর সজীব পৌঁছে যায় তার গ্রামের বাড়িতে। আরে, এই উড়ন্ত গাড়িতে আবার কে এলো? এতো দেখছি সজীব। সজীব তার গ্রামে আসার পর নদীর ধারে এত মানুষ দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে ঠিক বুঝতে পারছিল না এখানে আসলে কি হয়েছে। নাগরাজ্য থেকে এতদিনে তোমার ফেরার সময় হলো। সে অনেক কথা, কিন্তু এখানে আবার কি হলো? এত মানুষ কেন? তার উপর আবার পুলিশকেও দেখছি। সজীব, আমরা খুব বিপদে আছি। আমাদের নদীতে মানুষ খেকো পিরানহা মাছ এসেছে, নদীতে কেউ নামতেই পারছে না। বলো কি, পিরানহা আবার কোথা থেকে আসলো? চলো দেখি। আরে সজীব, তুমি তাহলে এসেছো? দেখো দেখি কিসব আজগবি মাছ এখানে এসেছে। গ্রাম থেকে তিনটি বাচ্চাও নিখোঁজ হয়েছে। সুপার স্পিডো ম্যাজিক্যাল কার। সুপার স্পিডো ম্যাজিক্যাল কার, অ্যাক্টিভেট পাওয়ার 57। পাওয়ার 57 অ্যাক্টিভেটেড। সজীব, দেখেছো কি ভয়ঙ্কর ব্যাপার? ভাগ্যিস তুমি ছিলে, না হলে যে কি হতো। সজীব, একটা কিছু করো, আমাদেরকে বাঁচাও। দাঁড়াও, আমাকে আগে একটু দেখতে দাও। আরে, এটা তো আসল পিরানহা না, এটা তো একটা রোবট। দেখি দেখি। আসলেই তো একটা রোবট, কিন্তু এই রোবট এখানে কিভাবে আসলো? আমি বুঝতে পেরেছি কার কাজ এগুলো।
কে এই কাজ করেছে তাড়াতাড়ি নাম বলো, এখনই ওই বেটাদের ধরে এনে জেলে ভরছি আমি। এলিয়েন চিপ আর শয়তানকালের কাজ এগুলো। শয়তানকাল আর এলিয়েন চিপ? সজীব এখন তাহলে কি হবে? কি আর হবে, আমাদের সজীব ঠিকই একটা উপায় বের করবে। তাই যেন হয়, না হলে আমাদের খুব বিপদ আছে মনে হচ্ছে। সজীব, এবার তুমি আমার জালে ঠিকই ফেসে যাবে। কিন্তু চিপ, সজীব তো ঠিকই বুঝতে পারলো যে এই রোবট মাছগুলো আমরাই ওখানে পাঠিয়েছি। বুঝতে পেরেছে তো কি হয়েছে? গ্রামবাসীকে বাঁচাতে সজীব নদীর পানিতে নামতে বাধ্য হবে, আর তখন আমাদের সবগুলো রোবট মাছ সজীবকে খেয়ে ফেলবে। এবার দেখো আসল খেলা। সজীব, গ্রামের অনেক মানুষকে পিরানহা ধরে নিয়ে গিয়েছে, ওদেরকে বাঁচাও। এই রোবট পিরানহাগুলোকে কোনো একটা সিগন্যাল দিয়ে অপারেট করা হচ্ছে। আমি যদি সেই সিগন্যাল বন্ধ করে দিতে পারি তাহলে এগুলো আর অ্যাক্টিভ থাকবে না। তুমি একদম ঠিক কথা বলেছো সজীব, সিগন্যাল বন্ধ করতে পারলে আমরা গ্রামবাসীকে বাঁচাতে পারব। এরপর ওই ভয়ঙ্কর রোবট পিরানহার কবল থেকে গ্রামবাসীকে উদ্ধার করার জন্য সজীব নদীতে নামার সিদ্ধান্ত নেয়। যেভাবেই হোক তাকে ওই রোবটের সিগন্যাল বন্ধ করে গ্রামবাসীকে উদ্ধার করতেই হবে। এই তো দেখতে পেয়েছি, যেভাবেই হোক আমাকে ওই সিগন্যাল বন্ধ করতেই হবে। কিন্তু সজীব যখনই ওই সিগন্যালটার কাছাকাছি চলে গেল, অমনি সবগুলো রোবট পিরানহা সজীবকে আক্রমণ করে বসলো। সজীব কোনোভাবেই ওই সিগন্যালটির কাছে যেতে পারছিল না। আর তখন সজীব তার জাদুর ঘড়িতে থাকা পানির শক্তির বাটনে ক্লিক করে, আর সঙ্গে সঙ্গে সজীব হয়ে যায় একটা মস্ত বড় হাঙ্গ। সজীব আজকে বেঁচে গিয়েছে, কিন্তু ওকে আমি শাস্তি দিয়েই ছাড়ব। সজীব, তোমার সাহস আর শক্তির কারণে আজ পুরো গ্রামবাসী বেঁচে গেল, আর এ কারণে সরকার তোমাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। তো বন্ধুরা, সজীবের নাগিনমা ভার্সেস এলিয়েনের আমাদের আজকের পর্বটি এখানেই শেষ। আজকের পর্বটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও, আর সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যাতে পরবর্তী পর্বের ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমার কাছে।
পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা। সে পর্যন্ত ভালো থেকো সবাই।